কথা বলছেন না কেন? দাদুর বাড়ি যাবে না, হয়ে আল্লাহ করেন। শিক্ষিত সমাজে কথা জবাব এরকম সবগুলো কি মানুষের ঘরে ঘরে থাকে না? যদি থাকে আজ দেখুন, কাল দেখুন, যদি লাখ মারতে পারে তাহলে খুবই ভালো। যদি না মারতে পারেন একটা ইন্ডক ঢালে গর্তটা বন্ধ করে দেবেন, পারলে ভাই তোমার খবর দেবেন, আমি যাবো সাতটা কিলোমিটার লাভ আছে। আর আপনার যদি ধরে দেন তাহলে ৩২০ টাকা দাম দেবেন। আমি এই কথা আমার তো শিক্ষা দেবেন না, আমার পাখে সবকে যাবো লাগে না, কোনো মন্ত্র লাগে না, কোনো গাছ লাগে না, কোনো তাবিজ লাগে না, কোনো ওষুধও লাগে না। আমাদের তাহলে কি লাগে? আমাদের মানুষ তো হচ্ছে এর মধ্যে তা মাত্র তিন দিন গ্রামে উৎসাহ করে তিন দিন থাকবো আগস্ট দিন। কথা মনে হচ্ছে শিক্ষিত সমাজ অন্ধকার রাত্রে যদি সবার কথা নেই, এভাবে যদি পা পড়ে যায় খাদুর করবে তো ভাই খাদুর করবে হাতে পরে গো আগতে দিবে। যদি তুই বলি আমি ধর্মের ভাই, আমি যদি বলি তুই আমার ধর্মের ভাই, হ্যাঁ দিনের নবী সাহেবকে ছাড়েনি, দিনের নবী সাহেবকে ছাড়েনি, হ্যাঁ সপ্তাহে কি লাগে শিক্ষা দেন, কাল থেকে ধরে দেবেন আমি ৩০০ কোটি টাকা দাম। যেমন সব ধরতে গেলে এক নম্বর লাগে বুকের সাহস, দুই নম্বর চোখের নজর, তিন নম্বর হাতের চালাকি। এই তিন ঠিক থাকলে আপনারাও কাল থেকে সব ধরতে পারবেন। আমার মধ্যে একটা সব ৪৬৫ করে বেঁচবে, আমার কথা শুনে কাল থেকে বিলে খালে মাটি দোকায় কপাইয়া যান, কেউ বুক করে দেখো চাকা ধরে দোস্তাদ জনমানব বললেন এই সপ্তাহ শিখালে কোন গাছকালে বৃষ্টিকে পানি করা যায়, কোন মন্ত্রকে বৃষ্টি নামানে যায়, কবে গাছ সামনে গাছটা আপনি জানেন না? আপনার আব্বা জানি না, আপনার ওস্তাদ জানি না, জানে কে করে আপনাদের পায়ে হাত দিয়ে বলছেন দশজনের পা আছে মাটি, আপনার দশজনের পায়ে হাত দিয়ে বলছে সাপটার মাটি কি রাখবে মিনিট আর গাড়িও কষ্ট দিয়ে দেখেন কি দেখবেন, সাপুরের কাছে এই সাপের খেলা থেকে ওষুধ তাবিজ কিনবেন, আমার নাম যে কানে শোনা থাকে কান ধরেন ডোবা করেন সাপুর এদের সাপের তাবিজ ওষুধ কিনা বন্ধ করে মেলা সাপুর এরা বলে ভাই আমার তাবিজে রাখো সাপে কামড়াবে না, কি বলে না এ ভাই বলে না? বাচ্চা তুলবে আধ হাত এক হাত করে রাখা যায় দশ ফুট করে ঘর মধ্যে দিকে এত বড় বড় বাচ্চা বাড়ায় কি ভাবে বাড়ায় না ডাফা, ও ভাই ডাফা হবে মাথা দেখলে চিনতে পারবে, আমি নিচে ছেড়ে দেখেছি আচ্ছা তো তাহলে সাহায্য করছি বাড়ি কোথায়? বাড়ি আমাকে এতটুকু লোক ছেড়বে আমার কা বডি না, এক টাকা দিল চাপ থাকে আচ্ছা
খোঁজা সেখানে অনুমতি দেন তাহলে আমি কথাটা বলবো। আমার ওষুধ ভালো না খারাপ আপনারা দশটা গিলা আপনাদের বাড়ি না থাকে দুইটা আমার নামে একটু দোয়া করবেন, দুইটা বাচ্চা বন্ধু বান্ধবকে জানিয়ে দিন, এরা একটা বাচ্চা রোগ করেন, একটা বড় রোগ করেন, একটা নিজের মেয়ে ধরা ধরে আমার কাছটা যুবক মেয়েকে দিবেন না, ব্যবহার করতে হবে আপনাদের দেহ এখন একটা মানুষ কথা শুনলে।